অমিত শাহের সফর ঘিরে এমনই ছিল হাজার জল্পনা এবার রাজ্য বিজেপির ভোটের রণকৌশল ঠিক করতে এক পাঁচ জনের নির্বাচন কমিটি তৈরি করে দেওয়া হল নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত এই কমিটি গ্রহণ করবে আর এই কমিটি বেছে দিয়েছেন খোদ অমিত শাহ অর্থাৎ লোকসভা ভোটের আগে সংগঠনকে আরও শক্তভীতের উপর দাঁট করিয়েই ময়দানে নামতে চলেছে গেরুয়া শিবির অমিত শাহের সঙ্গে নির্বাচন কমিটিতে থাকা রাজ্য বিজেপির যে নেতাদের বৈঠক রয়েছে সেই তালিকায় রয়েছেন সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী রাহুল সিনহা অমিতাভ চক্রবর্তী সতীশ ধন্দ মঙ্গল পাণ্ডে আশা লাকড়া এছাড়াও রয়েছে পাঁচজন সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় অগ্নিমিত্রা পাল জগন্নাথ চট্টোপাধ্যায় জ্যোতির্ময় সিং মাহাত ও দীপক বর্মন এছাড়াও সভায় আছেন অমিত মালব্য ও সুনীল বনসল এই বৈঠকের সদস্য মোট এক পাঁচ জনকে নিয়ে একটি নির্বাচন কমিটিও তৈরি করেছে বিজেপি অমিত শাহের নির্দেশ মতো এই দল গঠন করা হয়েছে লোকসভা নির্বাচনের প্রস্তুতির তাগিদে এটি তৈরি করা হয়েছে পাশাপাশি অমিত শাহ চলে যাওয়ার পরেই দ্রুত বৈঠকে বসতে চলেছে বিজেপির রাজ্য কমিটি অমিত শাহ আজকের বৈঠকে যা নির্দেশ দেবেন আগামীকাল সেই নির্দেশ আলোচনা করা হবে দ্রুত যাতে সেই নির্দেশ বাস্তবায়িত করা যায় তার চেষ্টাও শুরু হবে আগামীকাল আইসিসিআর বৈঠকে বসতে চলেছেন বিজেপি নেতারা অমিত শাহের সঙ্গে রাজ্য বিজেপির নেতাদের এই বৈঠকে কি কি উঠে আসতে পারে আলোচনায় তা নিয়েও নানা মতো রয়েছে তবে সূত্রের খবর মঙ্গলবারের বৈঠকের প্রধান উপজীব্যই হচ্ছে নির্বাচন কৌশল নির্ধারণ করা আর সেই জন্যই এই টিমকে ডাকা হয়েছে এই কোর টিমই নির্বাচন